এই ভিডিওতে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেল 2010 দিয়ে কিভাবে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের জন্য হিস্টোগ্রাম তৈরি করা হয় বা হিস্টোগ্রাম আঁকা হয় সেটি আমরা এখন দেখব। তো প্রথমে আমরা আমাদের জরিপ থেকে প্রাপ্ত যে উপাত্ত সেটি আমরা এক্সেলে ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা যেটি করব, আমাদের এখানে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল বা সংখ্যাবাচক যে ভ্যারিয়েবল সেটি হচ্ছে বয়স। তো সেই বয়সের কলামটিকে আমরা সিলেক্ট করে প্রথমে আমরা এটিকে কপি করে অন্য একটা ওয়ার্কশিটে নিয়ে যাব। তো কপি করলাম, তারপরে একটা নতুন ওয়ার্কশিট ওপেন করে সেখানে আমরা পেস্ট করে দিলাম এবং এটি হচ্ছে আমাদের বয়স। তো বয়স কপি করে আনার পরে আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে কতগুলো শ্রেণী সম্পর্কে কতগুলো শ্রেণী তৈরি করতে হবে, এবং এই শ্রেণীগুলো আমরা আগেই তৈরি করেছি। সেই শ্রেণীগুলো হলো 20-23, তারপর 24-27, তারপরে 28-31, এইভাবে। তো আমরা হিস্টোগ্রাম তৈরি করার জন্য এখানে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, আমাদেরকে এখানে শ্রেণীর সর্বোচ্চ ভ্যালুগুলোকে লিখতে হবে। যেমন প্রথম শ্রেণী আমরা ধরে নিই যে 19-এর নিচে, প্রথমে আমরা লিখলাম 19-এর নিচে, তারপরে 20-23, তো 23 লিখবো, তারপরে 24-27, তো 27 লিখবো, এমনিভাবে 31, তারপরে আসবে 35, তারপরে 39। তো এইভাবে এটি লেখার পরে তো আমাদের এই এই সেলটি হচ্ছে শ্রেণী, তো শ্রেণী আমরা লেখার পরে এখন হিস্টোগ্রাম বানানোর জন্য আমাদেরকে ডেটা মেনুতে গিয়ে ডেটা অ্যানালিসিস অপশনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আমরা হিস্টোগ্রাম সিলেক্ট করব, করে ওকে দেব। তো এখন এই ইনপুট রেঞ্জ হচ্ছে আমাদের ডেটা, ইনপুট রেঞ্জ আমাদের ডেটা হচ্ছে বয়স। তো এই বয়স কলামটি সবগুলো রোকে আমাদের সারিগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে, এবং এরপরে বিন রেঞ্জ, এবং বিন রেঞ্জ হচ্ছে আমাদের যে শ্রেণী বা শ্রেণীগুলো আমরা তৈরি করেছি সেটি হচ্ছে আমাদের বিন রেঞ্জ। আমরা এই লেভেলস অপশনে ক্লিক করব, এর কারণ হচ্ছে যে প্রথম সারিতে আমাদের বয়স এবং শ্রেণী নামে দুটো ভ্যারিয়েবল রয়েছে, সেই জন্য আমরা এটা সিলেক্ট করছি। যদি আমরা দ্বিতীয় সারি থেকে এই ডাটাগুলোকে সিলেক্ট করতাম সেক্ষেত্রে এই অপশনে চেক না দিলেও হতো। এখন আমরা আমাদের যে হিস্টোগ্রামটা তৈরি করব সেটি আমরা এই 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 ওয়ার্কশিটেই দেখতে চাই, সে কারণে আমি সিলেক্ট করলাম আউটপুট রেঞ্জ, এবং সিলেক্ট করার পরে ক্লিক করার পরে এই এই সাদা অংশের মধ্যে ক্লিক করুন, তারপরে আপনি কোথায় এই আউটপুটটা দেখতে চান সেখানে ক্লিক করুন। ধরুন আমি এখানে দেখতে চাই, ফলে এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমরা এরপরে আমরা হিস্টোগ্রামে দেখতে চাই চার্ট আউটপুট, এই জন্য চার্ট আউটপুটটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ওকে ক্লিক করুন। তো দেখুন কি করলো, সে একটি ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করলো শ্রেণী, এবং তার ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, এবং এবং সাথে একটা গ্রাফও দেখাচ্ছে। এটি হচ্ছে হিস্টোগ্রাম। তো আমরা এটাকে একটু স্ট্রেচ করি যাতে দেখতে সুন্দর লাগে, এবং সেই সাথে আমরা আসলে এক্সেল একটা ভালো স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম না, প্যাকেজ না, সে কারণে সে হিস্টোগ্রাম এঁকেছে কিন্তু আসলে এটা হিস্টোগ্রাম এরকম না। হিস্টোগ্রাম বানানোর জন্য এই এই বারগুলোর মধ্যে গ্যাপটাকে বন্ধ করে দিতে হবে। তো গ্যাপ আমরা কমিয়ে দিলাম। এটা করলাম কীভাবে, এটা করার জন্য এই নীল অংশগুলোতে ডাবল ক্লিক করে যে গ্যাপ উইথ আমরা কমিয়ে দিয়েছি, নো গ্যাপে করে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। তো এখন এই গ্রাফে ক্লিক করলে এই যেটা মোর অপশন দেখাচ্ছে, মোর অপশনটা কেন দেখানো যায় না, আমি এক্সেলে অতটা ভালো না, এই মোরটাকে আমরা কমিয়ে দিলাম, এবং এ হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। এই হিস্টোগ্রামে আমাদের এই ওয়াই অ্যাক্সেসে দেখাচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো, আমরা চাইলে সেখানে শতকরা হিসাবে দেখাতে পারি, সেটি খুবই সহজ। আপনারা জাস্ট এই টেবিলের পাশে এখানে আর একটা এরকম একটা কলাম তৈরি করতে পারেন। তো এই কলামটা কি হবে, পার্সেন্টেজ, সেটা হলো এটা ইকুয়াল টু এই সেল ডিভাইডেড বাই 62, কারণ আমাদের 62 দা ভ্যালু আছে। তারপরে এভাবে এখন এই পুরো সেলটাকে কপি করতে পারি, এভাবে যা ধরে ড্র্যাগ করলেই এটা কপি হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রত্যেকটা সেলের রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এবং এটাকে 100 দিয়ে গুণ করলে শতকরায় প্রকাশিত হবে। তো এই রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো প্লট করার জন্য আমরা আবার এই গ্রাফের মধ্যে ক্লিক করব, এবং এখানে ক্লিক করি। হ্যাঁ, গ্রাফে ক্লিক করলে এই যে নীল অংশটা যেটা দেখতে পাচ্ছেন সেটাকে ধরে এরকম ড্র্যাগ করে
এই পার্সেন্টেজের মধ্যে নিয়ে আসলেই দেখুন যে এই ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো এখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ প্রপোর্শনে দেখাচ্ছে, এবং এটাকে 100 দিয়ে গুণ করলে শতকরা হিসেবে দেখাতো। তো যাই হোক, আসলে তেমন কোনো পার্থক্য নেই এই আপনার ফ্রিকোয়েন্সি এবং রিলেটিভ ফ্রিকোয়েন্সির যে হিস্টোগ্রাম সেটা একই রকম। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে সরিয়ে এটাতে নিয়ে গেলে গ্রাফের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু ওয়াই অ্যাক্সিসের পরিবর্তন হচ্ছে। তো এইভাবে আমরা হিস্টোগ্রাম তৈরি করতে পারি, এবং আপনারা আশা করি প্র্যাকটিস করলে এটা ভালো মতো আয়ত্ত করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।